জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার অন্য সদস্যরাও। উল্লেখ্য, 1973 সালের প্রেস অ্যান্ড পাবলিকেশনস আইনের আওতায় দেশের সংবাদপত্রগুলো পরিচালিত হলেও বেসরকারি টেলিভিশন ও বেতার পরিচালনার জন্য সেরকম কোনো আইন ছিল না। কমিশনে একজন চেয়ারম্যান এবং আইনের দ্বারা নির্ধারিত সংসদ সদস্য থাকবে। অন্যান্য বিবেচ্য বিষয় জাতীয় আদর্শ বা উদ্দেশ্যের প্রতি কোন ব্যঙ্গ বিদ্রুপ করা, বাংলাদেশের জনগণের প্রতি অবহেলা, বা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অখণ্ডতা সংঘটি ক্ষুণ্ণ হতে পারে, এই ধরনের দৃশ্য বা বক্তব্য প্রচার পরিহার করতে হবে। এমন কিছু প্রচার না করা যেটা বিচ্ছিন্নতা বা অসন্তোষ সৃষ্টি করতে পারে বা বিভিন্ন জাতি বা শ্রেণীর মধ্যে, বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হতে পারে, এরকম কিছু প্রচার করা যাবে না। গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই সরকার নতুন সম্প্রচার নীতিমালা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সম্প্রচার মাধ্যমগুলোকে সরকারি যন্ত্রে পরিণত করতেই সরকার এই আইন করছে। এছাড়া তোবা গার্মেন্টস পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা করে সমস্যা সমাধানে আশু পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। প্রথম পর্যায়ে বাকশালের বাকশালী শাসনের ন্যায় এবার ভিন্ন কৌশলে প্রচার মাধ্যমগুলোকে সরকারি যন্ত্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যমগুলো নিয়ন্ত্রণ করার এক সর্বনাশা পথে এগিয়ে চলছে সরকার। আমরা দলের পক্ষ থেকে আমরা রোজার মাসেও তাদের বোনাস ভাতা মিটিয়ে দেওয়ার যেমন জোর দাবি জানিয়েছি, ঠিক তেমনি ঈদের পরেও তাদের মানবত জীবনের জন্য সরকার যে দায়ী এবং সরকার যে ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি এর তীব্র নিন্দা জানিয়েছি এবং অবিলম্বে তাদের যে বেতন ভাতা দিয়ে তারা যাতে সুস্থ জীবন যাপন করতে পারে, তারা যাতে খেয়ে পরে বাঁচতে পারে তার জোর দাবি জানাচ্ছি।